নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আগামীকাল বুধবার যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন, কারণ আমি প্রতিদিন একটি অনুরোধ আপনাদের কাছে হাত জোড় করে করি, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, এখানে আমি আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি, যে তথ্যগুলো আপনারা যদি নিজেদের জীবনে অ্যাপ্লাই করেন তাহলে আপনিও মহা সৌভাগ্যশালী ব্যক্তি কিন্তু হবেন। শুধুমাত্র রাশির নাম শুনছেন, টার্গেট নাম্বার আপনি একটি টিকিট কেটে ফেলছেন, ভুল করছেন, কষ্ট অর্জিত টাকাটা আপনারা নষ্ট করছেন। আমি বারবার বলছি যে এই মহাপ্রাপ্তির আমি কথা বলছি, যে কোনো দিক থেকে আগামীকাল মহাপ্রাপ্তির যোগ কিন্তু এই পাঁচ রাশির সৃষ্টি কিন্তু হয়েছে। তার মধ্যে আপনার রাশির নাম থাকতে পারে, তার সাথে তার মানে যে আপনার সাথে যে হুবহু ঘটবে এমনটি নয়। একই রাশির হাজারো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু গ্রহ চক্র আলাদা, প্রত্যেকেরই কিন্তু দশা মহাদশা আলাদা। এখানে দেখা দরকার আপনার জন্মছকে শুভ ভাব, আপনার জন্মছকে যে রাহু গ্রহ কোন ডিগ্রিতে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, এই জায়গাটা কিন্তু দেখা একান্তই দরকার। শুধুমাত্র রাশির নাম শুনে আপনি বড় ধরনের সিদ্ধান্ত যারা নিচ্ছেন, আমি আবারও বলবো, নিজ দায়িত্বে আপনারা এই সিদ্ধান্ত নিন। আমি বারবার টিকিট কাটা থেকে কিন্তু বিরত বারবার বলি, যাদের একটা মানে হ্যাবিট হয়ে গেছে টিকিট কাটা, তাদের ক্ষেত্রে আমি টার্গেট নাম্বার শুভ সময়টা বলি। তার আগে আবারও বলবো, নিজস্ব জন্মকুণ্ডলী এবং হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ অবশ্যই আপনারা করুন। এবং বর্তমানে নববর্ষের উপলক্ষে রাহু রক্ষা কবচের ওপর বিশেষ ছাড় রয়েছে, এবং বর্তমানে চালু হয়ে গেছে ক্যাশ অন ডেলিভারি। যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন তারা ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু রাহু রক্ষা কবচ আপনারা কিন্তু নিতে কিন্তু পারবেন। এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কিনা, তারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, বিশেষভাবে আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহু গ্রহের বলবত্তাকে বৃদ্ধি করে আপনার জন্মছককে সংস্কার করে নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটানো কিন্তু সম্ভব। শুধুমাত্র রাহুর সাথে সাথে আপনার ভাগ্য ভাগ্যও দেখতে হবে, আপনার ভাগ্য ভাব কতটা স্ট্রং, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। এই ভাগ্য ভাবকে যদি স্ট্রং করানো যায় বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে, এবং আপনার দশা মহাদশা কিসে চলছে সেটা যদি এক্স্যাক্ট বিচার বিশ্লেষণ করা যায়, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা তো ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর। এবার আমি এক এক করে আপনাদেরকে আমি রাশির নাম, টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানাবো, কিন্তু এর পাশাপাশি আপনাদেরকে একটি তথ্য আমি আবারও জানাবো, সেটি হচ্ছে আপনারা রাহু রক্ষা কবচ যখন নিতে চাইছেন, একটি অনুরোধ, প্রচুর এই নববর্ষের উপলক্ষে অফারের জন্য প্রচুর বুকিং চলছে, প্রত্যেককে একটি হাত জোড় করে অনুরোধ, আপনারা একটু হলেও আমাকে সময় দিন। এই এটা হঠাৎ প্রাপ্তি, বড় ধরনের অর্থপ্রাপ্তিতে কিন্তু বিশেষভাবে আপনার ঘটাবে, এবং ক্যাশ অন ডেলিভারির সিস্টেম কিন্তু রয়েছে। যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইছেন তারাও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে রাহু রক্ষা কবচ আপনারা কিন্তু নিতে কিন্তু পারবেন। দেখুন, আপনার জন্মছকে প্রাপ্তির যোগ আছে কি না সেটা আগে জেনে নিন, সেটা থাকলে আপনার কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে সেটা আগে জেনে নিন, কারণ বছর এবং মাসটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট না, আপনার কেটে গেছে সেই জায়গাটা কিন্তু দেখা কিন্তু দরকার। এটাই আমি বারবার বলছি, বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে কিন্তু এই আপনার সেই জায়গাটা কিন্তু অ্যাক্টিভ, যে জায়গাগুলো ইনঅ্যাক্টিভ হয়ে আছে কি না সেই জায়গাগুলোকে অ্যাক্টিভ করা কিন্তু সম্ভব। রাহু আপনার জন্মছকে যে যে ভাবে অবস্থান করছে তার উপর কিন্তু রাহু কিন্তু রেজাল্ট কিন্তু আপনাকে দিবে। রাহু আপনার পজিটিভ রয়েছে না নেগেটিভ রয়েছে তার উপরও কিন্তু আমি অলরেডি কিন্তু ভিডিও দিয়েছি, যারা দেখেননি তারা অবশ্যই রাহু আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে একবার হলো দেখে নিন। তো আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলবো, সেই পাঁচ রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময় আমি জানাতে চলেছি। আগামীকাল যোগ রয়েছে ধৃতি যোগ, এবং বারোটা থেকে দেড়টা পর্যন্ত আগামীকাল রাহুকাল রয়েছে।
আগামীকালে পাঁচ রাশির টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানাবো। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার চার, আপনাদের শুভ সময় দুটো আঠাশ মিনিট থেকে বৈকাল চারটা ছত্রিশ মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে মীন রাশির পর সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে নয়। আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল দশটা এক মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে পাঁচ এবং ছয়। আপনাদের যে শুভ সময় সেটা চলছে বৈকাল চারটা থেকে পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আট। আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল দশটা পনেরো মিনিট থেকে শুরু করে আপনার এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো মহা সৌভাগ্যশালী রাশি, পাঁচ নম্বর রাশি, সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে সাত, এবং আরেকটি যে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে পাঁচ। আপনাদের যে রাশিভিত্তিক যে সময়টি দেখা যাচ্ছে সেটা হচ্ছে সকাল নটা চল্লিশ মিনিট থেকে, সকাল নটা চল্লিশ মিনিট থেকে টাইমটা শুরু হচ্ছে আপনার, আপ টু টাইম চলবে দশটা বাহান্ন মিনিট পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। আমি একটি কথা আবারও বলছি, এই যে আমি রাশিভিত্তিক যে শুভ সময়টা বলছি কি না, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি যোগ কিন্তু এই রাশিগুলোর সৃষ্টি কিন্তু হয়েছে। এটা সম্পূর্ণ ইন জেনারেল একটি রাশিফল, যদি আপনার ভাগ্য যদি ক্লিক করে যায় আপনি আগামীকাল কিন্তু কোটিপতি হয়ে যেতেও পারেন, আবার যদি না করে আপনার প্রচুর অর্থ নষ্ট হতে পারে। ওই জন্য আমি বারবার বলছি ইনভেস্টমেন্ট করার আগে আগে নিজের জন্মছককে বিচার বিশ্লেষণ অবশ্যই করুন, বার্থ চার্ট রিফরমেশন আপনারা করুন, এবং যে জায়গাটাতে আপনাদের সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা করুন। আপনাদের জন্মকুণ্ডলিতে কোন কোন জায়গাগুলো সমস্যা রয়েছে, আপনার দশাটা কি পারমিট করছে সেটা আগে দেখে নিন। শুধু রাশির নাম শুনে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না। যারা আমার ভিডিওটি প্রতিনিয়ত দেখেন না তাদেরকে আমার একটি অনুরোধ, আপনাদের কষ্ট অর্জিত টাকা নষ্ট করবেন না, বিন্দু বিন্দু করে কিন্তু সিন্ধুতে পরিণত হয়, প্রচুর অর্থ কিন্তু নষ্ট করছে। কিন্তু একবার নিজস্ব ভাগ্যভাবটাকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং সর্বোপরি আপনার জন্মছকে ফরচুনা নাম্বার কোনটা, আপনার কোন কোন বছরে কোন কোন মাসগুলোতে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং আপনার টার্গেট নাম্বার কোনটা, এই জায়গাটা কিন্তু আগে কিন্তু জানা কিন্তু দরকার। ভিডিও দেখছেন, প্রচুর ভিডিও দেখছেন, বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, আমি বলছি আপনারা ভুল করছেন। কারণ এই ভিডিওটি এই জন্যই দেওয়া হয় আপনারা এই ভিডিওটি দেখে যেন আপনারা বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে একবার এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে অবশ্যই পরামর্শ করুন। জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা।